প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর আগে আমরা ভেবে রাখি কালকে দিনটা আমি এই করব বা কালকে দিনটা আমার এইভাবে যাবে, কিন্তু আমরা একবারও ভাবি না কাল কি হতে চলেছে সেটা আমাদের জানা নেই। হতে পারে কালকে দিনটা খুব ভালো যাবে অথবা মৃত্যুর থেকেও ভয়ানক কিছু। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভির কাহিনী কিন্তু কাল্পনিক নয়, একটা সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে আজকের মুভির কাহিনী। তো মুভি শুরু হয়, দেখা যায় সালটা 2003 সাল। একটা ছেলে তার ব্যাগ প্যাক করছে, ছেলেটার নাম অ্যারন। সপ্তাহের ছুটিতে অ্যারন ট্রেকিংয়ের জন্য অর্থাৎ পাহাড়ে চড়ার জন্য ক্যানন ল্যান্ডসে যাচ্ছে। নিজের গাড়ি করে অ্যারন ক্যানন ল্যান্ড অভয়ারণ্যে পৌঁছে যায়। রাতটা গাড়ির মধ্যে কাটিয়ে পরের দিন ভোর হওয়ার সাথে সাথেই অ্যারন সাইকেল নিয়ে দুর্গম পথ ধরে পাহাড়ে হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়ে। এখানে বলে দিই, হাইকিং কাকে বলে? হাইকিং হলো পাহাড় বা দুর্গম অঞ্চলে মানুষ পাহাড়ের মধ্যেকার বিপজ্জনক রাস্তা পায়ে হেঁটে পার করে, একটা অ্যাডভেঞ্চারের মতো। কেউ এটাকে ট্রেকিং বলে, কেউ এটাকে হাইকিং বলে। তো অ্যারন পাহাড়ের দুর্গম জায়গায় পৌঁছে একটা গাছের সাথে তার সাইকেলটা তালা দিয়ে দেয়, কারণ এই জায়গা থেকে তাকে পায়ে হেঁটেই যাত্রা শুরু করতে হবে। অ্যারন তার সম্পূর্ণ যাত্রাপথকে ক্যামেরার মধ্যে বন্দি করতে থাকে। জনমানবহীন পাহাড় বেয়ে হেঁটে চলেছে অ্যারন। কিছুটা দূর গিয়ে অ্যারন দুটো মেয়েকে দেখতে পায়। মেয়ে দুটো পাহাড়ে হাইকিং করতে এসেছিল, কিন্তু পথ ভুল করায় তারা এদিক ওদিক পথ খুঁজে বেড়াচ্ছে। আর সুন্দরী দুটো মেয়ে পথ ভুল করেছে দেখে কোন পুরুষই না সাহায্যের জন্য এগিয়ে যাবে, তো আমাদের অ্যারন ভাইয়াও সাহায্যের জন্য এগিয়ে যায়। এই দুই সুন্দরী রমণীর নাম হলো ক্রিস্টি এবং মেগান। এরপর তারা তিনজন একসাথে এগিয়ে চলে এবং কিছুটা দূর যাওয়ার পর তারা দুটো পাহাড়ের মাঝখানে সরু খাদ বেয়ে কোনো রকমে এগিয়ে চলে, কিন্তু হঠাৎই স্লিপ করে অ্যারন নিচে পড়ে যায়। ক্রিস্টি আর মেগান প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে তারা অ্যারনকে ডাকতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই নিচের থেকে অ্যারন সাড়া দেয়। অ্যারন তাদেরকে বলে, আমি ঠিক আছি, তোমরা তাড়াতাড়ি লাফ দাও, নিচে একটা সুন্দর জলাশয় আছে, তাড়াতাড়ি চলে এসো, কোনো ভয় নেই। অ্যারনের কথায় এক এক করে দুই বান্ধবী জলে ঝাঁপ দেয় এবং সেখানে তিনজন খানিকটা সময় কাটিয়ে বেশ মজাও করে। এরপর তারা আবার চলতে শুরু করে। কিছুটা পথ গিয়ে ক্রিস্টি আর মেগানের ফিরে যাওয়ার সময় হয়ে যায়, তাদেরকে ফিরতে হবে। অ্যারনের সঙ্গে সময় কাটিয়ে দুই বান্ধবীর বেশ ভালোই লেগেছিল, হ্যাঁ লাগারই কথা। তাই মেগান পরের দিন অ্যারনকে তাদের বাড়িতে একটা পার্টিতে ইনভাইট করে। অ্যারন হিসাব করে দেখে আগামীকাল সন্ধ্যার মধ্যে তার হাইকিং শেষ হয়ে যাবে, অতএব পার্টিতে যেতে তার কোনো সমস্যা নেই, তো পার্টিতে দেখা হচ্ছে। এই বলে অ্যারন তাদেরকে বিদায় জানায়। এরপর অ্যারন সেই পাহাড়ের উপত্যকা ধরে একাই এগিয়ে চলে, জনমানবহীন উপত্যকা। চলতে চলতে চোখের সামনে আসা যে কোনো জিনিসকেই ক্যামেরাবন্দি করছে অ্যারন, কিন্তু সে জানে না সামনে তার জন্য কী অপেক্ষা করছে। পাহাড়ের মধ্যেকার একটা সরু গলিতে ঢুকে পড়ে অ্যারন। গলিটা পার করার জন্য সে একটা গোলাকৃতি পাথরের সাহায্য নিলে হঠাৎ করে সেই পাথরটা সরে যায়, আর সেই পাথরটার সাথে গড়াতে গড়াতে অ্যারন নিচে এসে পড়ে। যদিও অ্যারন সেভাবে আহত হয় না, বরং তার সাথে যা হয়েছিল সেটা আহত হওয়ার থেকেও কয়েক গুণ খারাপ, কারণ ওই গোলাকৃতি পাথরটার মাঝখানে ফেসে যায় অ্যারনের ডান হাত। অ্যারনের হাতটা এমনভাবে ফেসে যায় সে কোনোভাবেই হাতটাকে নাড়াতে পারছিল না। অ্যারন তার সর্বশক্তি দিয়ে তার হাতটা পাথর থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। অ্যারন গায়ের জোরে পাথরটাকে ধাক্কা মারে, কিন্তু পাথরটা কিন্তু জায়গা থেকে নড়ে না। সে চিৎকার করে ক্রিস্টি আর মেগানকে ডাকতে থাকে। একটু আগেই তো রওনা দিয়েছে, হয়তো বেশিদূর যায়নি, যদি তারা কাছাকাছি থাকে। কিন্তু নির্জন পাহাড়ের মধ্যে কেউই অ্যারনের চিৎকার শুনতে পায় না। অ্যারন খুব ভালো করেই বুঝতে পারে যে এখানে কারো সাহায্য পাওয়া প্রায় অসম্ভব, তাই প্রাণে বাঁচতে হলে যা করার তাকে নিজেকেই করতে হবে। প্রথমে মাথা ঠান্ডা করে অ্যারন, কারণ তুমি যখনই কোনো বিপদে পড়বে সবার আগে তোমার মাথা ঠান্ডা করা দরকার, তবেই মাথা থেকে বুদ্ধি বেরোবে। অ্যারন তার ব্যাগে থাকা সমস্ত জিনিসপত্র বের করে দেখতে থাকে। অ্যারন ঠিক করে সেই পাথরটাকে সাইড থেকে কেটে নিজের হাতটা ছাড়াবে, এবং সেই জন্য অ্যারন একটা ছোট ছুরি দিয়ে পাথরের একটা সাইড কাটতে শুরু করে। কিন্তু তার সব চেষ্টাই আরও কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তার ডান হাতটা পাথরে আটকে ছিল, তাই বাঁ হাত দিয়ে তাকে কাজ করতে হচ্ছিল। বাঁ হাত দিয়ে এত বড় পাথর কাটা, তা আবার অতটুকু সামান্য ছুরি দিয়ে, অ্যারনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পাথরে আঘাত করার পর সেই ছুরিটাও নিচে পড়ে যায়। অ্যারন ওটাকে তোলার চেষ্টা করলেও তার হাত বা পা কিছুতেই ছুরি অবধি পৌঁছাচ্ছিল না। কোনো রকমে অ্যারন একটা কাঠির মাধ্যমে তার ছুরিটা তোলে এবং দেখে ছুরির ধার প্রায় শেষ হয়ে এসেছে, কারণ সেই পাথরটাতে ছুরি দিয়ে অনেকবার ঘষাঘষি হয়েছে, সুতরাং ধার নষ্ট হয়ে গেছে। তবু হার না মেনে অ্যারন আবার সেই পাথর কাটতে শুরু করে ওই ভোঁতা ছুরিটা দিয়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। অ্যারনের কাছে বেশি পরিমাণ জল ছিল না, তাই সে অল্প অল্প জল খায় যাতে পরবর্তী সময়ের জন্য কিছুটা জল লাগতে পারে, নয়তো তাকে পিপাসাতেই মারা যেতে হবে। রাতের বেলাতে অ্যারন তার কাছে থাকা একটা দড়ি
পাথরের অপর প্রান্তে বেঁধে পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। দাঁড়িয়ে থাকতে থাকতে অ্যারনের চোখ লেগে আসে। পাহাড়ের খাদে তার প্রথম রাত কোনোভাবে কেটে যায়। পরের দিন সকাল, অ্যারন দেখেই সূর্যের আলো ধীরে ধীরে ওই গর্তের মধ্যে প্রবেশ করছে। সূর্যের প্রথম কিরণ অ্যারনের জীবনে যেন আশার আলো হয়ে আসে। সূর্যটাকে স্পর্শ করার পরে সে কেমন যেন মনের মধ্যে একটা আত্মবিশ্বাস পাচ্ছে। অন্তত অনেকটা সময় পর সে এতটা আলো দেখতে পেয়েছে। অ্যারন ক্যামেরা অন করে, ভিডিও রেকর্ড করতে শুরু করে। সে বলে, 24 ঘন্টা হয়ে গেল আমি এই উপত্যকার মধ্যে আটকে রয়েছি। আমার কাছে আর মাত্র 300 থেকে 400 ml জল আছে, যা এরকম উপত্যকা আটকে থাকা একটা মানুষের জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। আমার কাছে বেশি খাওয়ারও নেই এবং পৃথিবীর কেউ জানেও না আমি এখানে আটকে আছি। রেকর্ডিং করার সময় অ্যারন অনুভব করে পাহাড়ের ওপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। সাহায্যের জন্য সে মুহূর্তের মধ্যে চিৎকার শুরু করে, যদিও সেখানে কেউই ছিল না। অ্যারন যে কারোর উপস্থিতি অনুভব করছিল এটা ছিল তার সম্পূর্ণ ভুল ধারণা। তার হ্যালুসিনেশন হচ্ছিল, অর্থাৎ সে ভুলভাল সব কিছু দেখছিল এবং শুনছিল। মানুষ যখন একদম একাকিত্বে থাকে এবং তার সাথে এমন একটা সিচুয়েশন যেখান থেকে বেঁচে ফেরার আশা খুবই কম, তখন সে চোখে বিভিন্ন জিনিস দেখতে শুরু করে যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই। দিন গড়ায়, রাত আবার নামে। অ্যারন তখনও ভাবছে, আমি এখান থেকে কি করে বেরোবো। উপত্যকায় রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করে, ফলে ঠান্ডা অনেকটাই লাগছিল, কিন্তু তার কাছে সেরকম কোনো জামাকাপড় ছিল না। রাতে অ্যারেনের প্রচণ্ড খিদে পায়। সে দেখে আর একটাই মাত্র রুটি আছে। সে সেই রুটিটা খায়। কথায় বলে, পেটের খিদের থেকে বড় জ্বালা আর কিছু নেই। তার খিদে এতটাই ছিল, সে এতটাই ক্ষুধার্ত ছিল যে নিজের চোখে লাগানো লেন্সটাও খুলে সে খেয়ে নেয়। সে খুব ভালো করে বুঝতে পারছিল সে আস্তে আস্তে তার মানসিক স্থিতি হারাচ্ছে। সে কি করছে না করছে কোনো কিছুই তার ঠিকঠাক নেই। সে ভাবতে থাকে, আমি যদি এখানে আটকে না থাকতাম তাহলে এখন আমি মেগান আর ক্রিস্টির বাড়িতে পার্টিতে যেতাম। অ্যারন কল্পনায় ক্রিস্টি আর মেগানের পার্টির দৃশ্য অনুভব করছিল। সে নিজেকে বিয়ার হাতে সেই পার্টিতে এনজয় করতে দেখছে। আসলে সবগুলি ছিল হ্যালুসিনেশন। মনে পড়ে যায় অ্যারেনের তার মায়ের কথাও, কারণ যেদিন সে এই হাইকিংয়ের জন্য বের হয় সেদিন সকালেই তার মা ফোন করেছিল, কিন্তু অ্যারন তার সঙ্গে কথা না বলেই চলে আসে। তার পরিবারের কেউ জানতই না যে সে এখানে আটকে আছে। নির্জন পাহাড়ের কোলে আরেকটা রাত কেটে যায় অ্যারেনের। সকাল হয়, সূর্যের কিরণের সাথে সাথে অ্যারেনের জীবনে আটা নতুন দিন শুরু হয় এবং সে নিজের মনকে শক্ত করে এবং সে পাথরের হাত থেকে কোনোরকমভাবে ছাড়া পাওয়ার চেষ্টা লেগে পড়ে। অ্যারন তার কাছে থাকা দড়িটা দিয়ে পাথরটাকে বাঁধে এবং নিজের সর্বশক্তি দিয়ে পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু এবারও সে বিফল হয়। ক্লান্তি এবং তৃষ্ণায় অ্যারনের ঠোঁট শুকিয়ে আসে, কিন্তু তার কাছে আর জল নেই বললেই চলে। বাধ্য হয়ে অ্যারন নিজের মূত্র সংগ্রহ করে এবং নিজের মূত্র সে নিজেই প্রাণ করে। অ্যারন ভিডিও রেকর্ডারটা অন করে এবং বলে, আজ তৃতীয় দিন আমি এই উপত্যকায় এখনও আটকে আছি। আমার কাছে বেঁচে ফেরার একটাই উপায়, আমি যদি আমার এই হাতটাকে কেটে ফেলি। একমাত্র হাত কেটেই আমি এই পাথর থেকে নিজেকে মুক্ত করতে পারবো। অ্যারন তার কাছে থাকা দড়ি দিয়ে নিজের হাতটাকে শক্ত করে বেঁধে নেয়, কারণ সে ভেবে নিয়েছে হাতটাকে সে কেটেই ফেলবে। কোন পরিস্থিতিতে এলে মানুষ নিজের শরীরের একটা অঙ্গ কেটে ফেলে বাঁচার চেষ্টা করে, এবং সে নিজের হাতটাকে এই জন্য বাঁধে যাতে বেশি রক্তক্ষরণ না হয়, কারণ রক্ত যদি বেশি পড়ে হাত কাটার পর তাহলে তার মৃত্যু হতে পারে। অ্যারন সেই ছোট ছুরিটা বের করে এবং হাত কাটতে শুরু করে, কিন্তু পাথরের ঘষা লাগার কারণে ওই ছুরিতে আর একটুও ধার ছিল না যা দিয়ে সেই হাতটা কাটা যায়। ফলে তার হাতে দু একটা স্ক্র্যাচ ছাড়া আর কিছুই হয় না। অ্যারন হাল ছেড়ে দেয় এবং সে ভিডিওতে বলে, আমি হয়তো আর কখনো এখান থেকে বেরোতে পারবো না। সে নিজের পরিবারের কথা মনে করে, প্রেমিকার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ে অ্যারনের। সে তার কল্পনায় হারিয়ে যায়, কিন্তু হঠাৎ প্রচণ্ড শব্দে লাফিয়ে ওঠে অ্যারন। সে দেখে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, প্রবল বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রবল বৃষ্টি আসছে। দেখতে দেখতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তৃষ্ণার্ত অ্যারনের কাছে ছিল ঈশ্বরের আশীর্বাদ। একটা মানুষ তখনই কোনো কিছুর মূল্য বোঝে যখন সেই জিনিসটা তার কাছে থাকে না। আমাদের চারপাশে পানীয় জলের অভাব থাকে না, তাই আমরা বুঝতে পারি না যে এক ফোঁটা জলও একসময় মানুষের কাছে কতটা দামি আর কতটা প্রয়োজনীয় হতে পারে। বৃষ্টির জল সেই প্রবল বেগে এসে খাদের মধ্যে পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেই খাদটা দেখতে দেখতে জলে ডুবে যায় এবং ডুবে যায় অ্যারনও। আর ফিজিক্স অনুযায়ী জলের নিচে যে কোনো বস্তুর ওজন কম হয়, তাই খাদটা জলে ভরে যাওয়ার সাথে সাথে অ্যারন খুব সহজে ওই বৃত্তাকার পাথর থেকে নিজের হাতটা শেষমেশ ছাড়িয়ে নেয়। কোনো রকমে খাদ থেকে বেরিয়ে অ্যারন তার প্রেমিকার কাছে পৌঁছয়, কিন্তু দেখা যায় এই সব কিছুই ছিল অ্যারনের কল্পনা। তার মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, কোনটা বাস্তব আর কোনটা কল্পনায় দুয়ের মধ্যে
সে পার্থক্য হারিয়ে ফেলেছে। আসলে অ্যারেন সবকিছু নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছিল এবং তার কল্পনায় সেই দৃশ্যগুলোই তার চোখের সামনে ভেসে উঠছিল। পরের দিন সকাল হয়। চতুর্থ দিনের শুরুতে অ্যারেন কেমন যেন পাগলের মতো হয়ে গেছে, একা একাই উল্টোপাল্টা বকে চলেছে সে। অ্যারেন বলে, মা, আসার আগে যদি আমি তোমার ফোনটা ধরতাম তাহলে হয়তো তুমি এখন আমাকে খুঁজতে পারতে। তোমার ফোনটা না ধরে আমি অনেক ভুল করেছি মা, তোমার ফোনটা আমার ধরা উচিত ছিল। অ্যারেনের তার বন্ধুদের কথা মনে করে, ভীষণ অসহায় লাগে তার এবং নিজের হাতটা কাটার জন্য আবার সেই ভোঁতা ছুরিটা নিজের হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। ছুরিটা যখন তার হাতের মাংস কেটে হাড়ের মধ্যে গিয়ে স্পর্শ করে, অ্যারেন সেই যন্ত্রণা সহ্য করতে পারে না। সে তাড়াতাড়ি ছুরিটা বের করে আনে, হাত থেকে বেরোনো দুপোটা রক্তও সে চেটে খেয়ে নেয়, কারণ এখন যে কোনো কিছুই তার কাছে খাবার। অ্যারেনের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছে, বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছে সে। পাহাড়ের গায়ের মধ্যে নিজের জন্মদিনের পাশাপাশি নিজের মৃত্যুদিনটাও সে খোদাই করে লেখে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে শারীরিকভাবে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। অ্যারেন তার জীবনের প্রতিটা মুহূর্তের কথা মনে করে। সে বলতে থাকে, এই পাথরটা কোটি কোটি বছর ধরে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, এই পাথরটাকে আমি ঘৃণা করি। সে এক এক করে তার পরিবারের সবার কাছে ক্ষমাও চায়। অ্যারেন বলে, সময় কেমন যেন ধীর গতিতে চলছে, এখানে সব কিছু আমার মৃত্যুর জন্যই যেন অপেক্ষা করছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে অ্যারেন। পিঁপড়েগুলো তার মুখের উপর দিক দিয়ে চলাফেরা করছে, ঠিক যেমন মৃত মানুষের মুখের উপর দিক দিয়ে পিঁপড়েগুলো চলতে থাকে। হঠাৎই অ্যারেন পাথরের ফাঁক দিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, যে কিনা তার সাথে খেলা করছে। অ্যারেন দেখে ওই বাচ্চাটা তারই ছেলে, যে এখনও অবধি পৃথিবীতে আসেইনি। অর্থাৎ এই সব কিছুই অ্যারেন আবার কল্পনা করতে শুরু করে। সে ভবিষ্যৎকে দেখে এবং সে যখন এই সব জিনিস দেখছে তার মধ্যে বাঁচার আশা জন্মায়। সে ঠিক করে শেষ নিঃশ্বাস অবধি জীবনের এই লড়াইটাকে আমি লড়ব, হার হোক বা জিত হোক কোনো মতেই হাল ছাড়ব না। এই ভেবে অ্যারেন উঠে দাঁড়ায়, পাথরের মধ্যে আটকে হাড়টাকে উল্টে দিয়ে চাপ দেয় এবং কোনো রকমে হাতের হাড়টাকে ভেঙে ফেলে অ্যারেন। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে, কিন্তু হার মানে না। শুরু হয় হাড়টাকে শরীর থেকে আলাদা করার প্রচেষ্টা। ভোঁতা ছুরি দিয়ে নিজের হাড়টাকে কাটতে থাকে অ্যারেন। সে দৃশ্য প্রচণ্ড ভয়ানক, রক্তে লাল হয়ে যায় তার শরীর এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। কিন্তু যন্ত্রণা সহ্য করে অ্যারেন নিজেকে বোঝায়, আমাকে যেভাবেই হোক বেঁচে ফিরতে হবে, হয়তো একটা হাত থাকবে না কিন্তু আমি মানুষটা তো বেঁচে থাকব। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে অ্যারেন নিজের হাড়টা শরীর থেকে আলাদা করতে পারে। অ্যারেন, যে কিনা আগের রাতেই পাহাড়ের দেওয়ালে নিজের মৃত্যুর ডেট লিখে ফেলেছিল, সে এত চেষ্টার পর এত কষ্টের পর এখন মুক্ত। অ্যারেন কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে পাহাড়ের খাত থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয় এবং যাওয়ার আগে সে নিজের কাটা হাত এবং এই পাথরটার একটা ফটো তুলে নিয়ে যায়। অ্যারেন কোনোরকমে সেই উপত্যকা থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে একটা ছোট্ট জলাশয় দেখে অ্যারেন। সে জলে ঝাঁপিয়ে পড়ে। তৃষ্ণার্ত অ্যারেন ধকধক করে জল খেতে থাকে। এরপর সে চলতে শুরু করে, কিন্তু অত্যাধিক দুর্বলতা এবং হাতের যন্ত্রণায় অ্যারেনের পা ক্রমশই ধীর গতিতে চলতে থাকে, কিন্তু সে হাল ছাড়ে না। মনকে শক্ত করে আবার উঠে দাঁড়ায় এবং এগোতে থাকে। এবার ভাগ্য তার সাথ দেয়। কিছু দূর যাওয়ার পরে এই উপত্যকার মধ্যে সে একটা পরিবারকে দেখতে পায়। শরীরের সর্বশক্তিকে একত্রিত করে সাহায্যের জন্য চিৎকার করে অ্যারেন। অ্যারেনের চিৎকারে ছুটে আসে ওই পরিবার। এরপর তারা সিকিউরিটি টিমকে খবর দিলে হেলিকপ্টার এসে অ্যারেনকে উদ্ধার করে। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটা। 127 আওয়ার্স, 127 ঘন্টা সে ওইভাবেই ছিল। এবং এই 127 আওয়ার্স শুধুমাত্র একটা মুভি নয়, একটা মানুষের সঙ্গে ঘটে যাওয়ার নির্মম সত্য। একটা মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। তোমার সবচেয়ে শেষ শক্তি হলো তোমার মানসিক শক্তি। যতক্ষণ পর্যন্ত তুমি মন থেকে নিজেকে হেরে যাওয়া বলে না ভেবে নিচ্ছ, তোমায় কেউ হারাতে পারবে না। এরপর 2010 সালে অ্যারেন এবং তার পরিবারকে দেখা যায়, যেখানে দেখা যায় সত্যি সত্যি সে পুত্র সন্তানের বাবা হয়েছে। অর্থাৎ গুহায় বসে সে যা হ্যালুসিনেট করেছিল, যে ভবিষ্যৎ দেখেছিল, যেটা কিনা তাকে নতুন করে বাঁচার আশা দিয়েছিল, আজ সেটা বাস্তব হয়েছে। এবং এই ঘটনার পরেও অ্যারেন রালস্টোনের জীবন কিন্তু থেমে থাকেনি। এরপরেও সে বহুবার হাইকিং, ট্র্যাকিং ইত্যাদি অ্যাডভেঞ্চারমূলক কাজ করেছে। তা আজকের মুভিটা এখানেই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, না করো একটা লাইক করে দিও, শুধু তাহলেই হবে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।